হ্যালো গাইস, আমি হলাম মেহেদি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ঠান্ডার মৌসুমে আপনারা কিভাবে গরম পানি দিয়ে গোসল করতে পারেন। ফাইনালি গাইস, আমি তৈরি করে ফেলেছি বাসায় মাত্র 1600 থেকে 1800 টাকার ভিতরে একটা ওয়াটার গিজার, মানে একদম হট ওয়াটার আপনাদেরকে প্রোভাইড করবে, মানে আপনারা একদম একেবারে গরম পানি দিয়ে গোসল করতে পারবেন। ভাবতে পারতেছেন, মাত্র 1600 থেকে 1800 টাকার ভিতরে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করে ফেলি। আর মাত্র 1600 থেকে 1800 টাকার ভিতরে আমরা এই কমপ্লিট 18 লিটারের একটা গিজার তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো গাইস, আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে, আমরা একেবারে কমপ্লিট গিজার তৈরি করে ফেলতেছি। তার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হতে চলেছে, কারণ একটা 18 লিটার কমপ্লিট একটা গিজার তৈরি করা কিন্তু অনেক মানে সময়ের ব্যাপার। তো এটা আপনারা পুরোটা ভিডিও অবশ্যই টানটানি না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখা হচ্ছে পুরোটা গিজার তৈরির কমপ্লিট প্রসেসিংয়ে। বন্ধুগণ, আশা করি আপনারা সকলে অনেকে ভালো আছেন। তো এখানে সর্বপ্রথমে আমাদেরকে একটা পাইপ নিতে হবে, পিভিসি পাইপ, অবশ্যই 4 ইঞ্চি সাইজের পাইপ নেবেন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জ্যামিতি বক্সের যে ছোটো সাইজের স্কেলটা আছে, আমি ঠিক সেই স্কেলটা দিয়েই একটা স্কেল এবং তার আরেকটা অর্ধেকের স্কেলের অর্ধেক মাপটা আমি মার্ক করে এখানে আমি কেটে নেব খুব সুন্দরভাবে। আমি আরি ব্যবহার করে কাটছি, আপনারা চাইলে আরও অন্য কোনো কিছু ব্যবহার করে কাটতে পারেন। তো এটার মাঝখানতে দিয়েও আমাকে কাটতে হবে, কারণ এটা আমরা এই যে আমরা এলিমেন্টটা বানাতে যাচ্ছি এটার উপরে যে কভার শিটটা থাকবে এটার উপরে আমরা এটাকে খুব সুন্দরভাবে দেবো। আর আমরা আরও 2 পিস আমরা পাইপ কেটে নেব ঠিক 6 ইঞ্চি করে। তো অবশ্যই সেই দুইটাকে আমি গ্যাসের চুলায় আঁচ দিয়ে ঠিক এইরকম সাইজ করে নিছি, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। এটা পুরোটাকে আমি নতুন একটা শেপ দিতে যাচ্ছি, যেহেতু আমাদের বালতিটা হবে 18 লিটারের, মানে ফুল গিজারের ট্যাঙ্কিটা হবে 18 লিটারের। তো ভাবতেই পারতেছেন 18 লিটার পানির ট্যাঙ্কিতে কীরকম মজা হতে পারে। তো এখানে আমাদের এলিমেন্টটাও সেট করা কমপ্লিট অ্যান্ড এলিমেন্টের নেগেটিভ পজিটিভ অংশ আছে, অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। এবং এখানেই কিন্তু আমাদের থার্মোস্ট্যাটটা আছে, অবশ্যই আপনারা থার্মোস্ট্যাটটা 60 ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখবেন, তাহলে আপনাদের পানিটা গরম হতে খুবই কম সময় নেবে অ্যান্ড আপনারা খুব ভালোভাবে পানি থেকে আউটপুট পেয়ে থাকবেন। আর পাইপটা কিন্তু ইনপুট পাইপটা ঠিক সেমভাবে আপনারা কেটে নেবেন, একটু ভুল করবেন না যেন। আর অবশ্যই অবশ্যই আপনারা যে এমসিল আটাটা আছে, এমসিল আটাটা খুব সুন্দরভাবে এলিমেন্টের দিকে এবং হচ্ছে আপনার পাইপের দিকে খুব ভালোভাবে লাগাই দিবেন, যাতে এই দিক দিয়ে যেহেতু গরম পানি প্রবাহিত হবে তো অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই সুপার গ্লু এভরিথিং, পানি লিকেজ হওয়ার যে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আমি পিভিসি পাইপটাকে শিটটাকে আমি সমান করে নিয়েছি আঁচ দিয়ে, তার এরপরে আমি সেম একটা গোল সার্কেলে কেটে নিয়েছি। কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনারা সিরিজ কাগজে খুব সুন্দরভাবে ঘুষে নেবেন। আর আপনারা তার আর এবং টুপিন এই দুইটাই কিন্তু খুব ভালো মানের ইউজ করবেন, যাতে আপনাদের এখানে শর্ট সার্কিট হওয়ার কোনো ঝুঁকি না থাকে, কারণ ভালো মানের জিনিস ইউজ করলে আপনাদের আউটপুটটা এবং যেটা খুব দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এমসিলটা আমরা কিন্তু এলিমেন্টের উপরেও লাগিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে জয়েন্টটা হয়ে যায়। এবার আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হলো যে তার ফিটিং করতে হবে এবং ইন্ডিকেটরের লাইন দিতে হবে। এটা খুবই সিম্পল, এখানে আপনাদের উপরে যে দুইটা অপশান আছে ওই দুইটাতে আপনারা ইন্ডিকেটর সেট করবেন অ্যান্ড বাকি আমাদের কাজ তো কমপ্লিট। অ্যান্ড আসি হচ্ছে বাথরুমে আমাদের যে ট্যাপটা ছিল নর্মাল, সেই ট্যাপটাকে পরিবর্তন করে এখানে আমাদেরকে নতুন হচ্ছে শাইন বাথরুম ফিটিংসের একটা ট্যাপ ব্যবহার করতেছি। এটা আপনার টু ওয়ে ট্যাপ এটাকে বলে, এটা আসলে অনলাইনে কিনতে পাওয়া যায় বলতে গেলেই চলে। তো এটা হচ্ছে একদিক দিয়ে ইন হবে নিচ দিয়ে, আরেকটা হচ্ছে বাইর দিয়ে ইন হবে। তো এটা খুব সুন্দরভাবে আমরা থ্রেড টেপ পেছে নিচ্ছি। সচরাচর এগুলা আপনারা বাসায় ট্রাই করে আপনারা নিজেরাই সব কিছু করতে পারবেন, এটা একদম ইজি। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনারা যেভাবে কানেকশানটা করবেন অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, এটার কানেকশান কিন্তু খুবই ইজি আর আপনারা খুব সহজেই এটার কানেকশান করে ফেলতে পারবেন। অবশ্যই এই পাইপটা দিয়ে পানি ইন হবে অ্যান্ড হচ্ছে আউট হবে এই পাইপটা দিয়ে। অবশ্যই পাইপটা আমি একদম নিচ পর্যন্ত দিয়েছি, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আর যেহেতু এটা পরবর্তীতে হয়তো বা খোলাও লাগতে পারে, যার কারণে আমি কিন্তু গ্লুগানের স্টিক আঠাটা দিয়ে আমি কিন্তু ওপরটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে পরবর্তীতে এমসিল এই জায়গায় লাগাইলে কিন্তু এটা খোলা কঠিন হয়ে যাবে, তাই আমি গ্লুগানের স্টিক আঠা ব্যবহার করতেছি। আপনারা চাইলে সুপার গ্লু ব্যবহার করতে পারেন। এবং আমরা এই পুরো জায়গাটা কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু হচ্ছে পলিথিন দিয়ে কভার করে ফেলবো, যাতে এর ভিতরে একদমই কোনোভাবেই কোনো পানি প্রবেশ না করে। যদি আমরা এই জায়গাটাকে পানি থেকে প্রবেশ থেকে বিরত রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। অ্যান্ড ফাইনালি আমরা এটাকে বাথরুমে সেট করে লাইনটা দিয়েই ফেলছি,
তার আগে আমাদেরকে এম সিল আটাটা খুব ভালোভাবে সুন্দর করে দিতে হবে, যাতে এম সিল আটাটার কারণে আমাদের এলিমেন্টটা শক্ত হয়ে থাকে, আটকে থাকে এবং হচ্ছে আমাদের এই জায়গাটা একদম ওয়াটারপ্রুফ থাকে। এতেও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এর উপরে একটা পলিথিন খুব সুন্দরভাবে দিবেন, যাতে এই এলিমেন্টটার গায়ে এক ফোঁটাও পানি না পড়ে। এরপর আমরা পাইপ ফিটিং করে নিচ্ছি, যেহেতু এর ভিতরে পানি প্রবেশ করাতে হবে। তো যেহেতু এখন বালতিটা পরিপূর্ণ, সো এখানে আমাদের সুইচটা কমপ্লিট অ্যান্ড দূরত্ব এরকম, এখানে কোনো প্রকারের শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো ইনশাল্লাহ এখন আমরা এই গিজারটাকে অন করতে যাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম, অ্যান্ড সুইচটা আমরা অন করে দিলাম। অ্যান্ড এদিক দিয়ে কিন্তু পানিটা আসতেছে, ঠিক আছে? তো এই দেখেন, এটা কিন্তু কারেন্ট করবে না, ঠিক আছে? কারেন্ট কিন্তু করবে না। অ্যান্ড আমাদের দুইটা লাইনই অন আছে, তো এখানে আমরা পানিটা অফ করে দিব। পানিটা কিন্তু আমরা অফ করে দিলাম। পানিটা অফ করে দিলে কিন্তু পানি আসা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু ট্যাপটা আমি অফ করে দিছি, পানিটা কিন্তু আর যাচ্ছে না, ঠিক আছে? দুইটা এলিমেন্টই অন আছে, মানে হচ্ছে পাওয়ার অ্যান্ড হচ্ছে হিটিং। এই দেখেন এখনই কিন্তু পানিটা গরম আসতেছে হালকা হালকা। সো আমরা কিছুক্ষণ রেখে দিব। এই তো পানিটা গরম গরম পানি আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? ক্যামেরা পাকারলা তারও, এই যে পানি গরম আসতেছে, পানি গরম আসতেছে। এখানে কিন্তু আমরা উজু করতে পারবো এভরিথিং। এখানে কিন্তু আমরা এখানে এই যে বালতিটা রেখে, আমাদের যদি একটু ভয় থাকে যে এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে, তো পানিটা আমরা পাঁচ মিনিট আমরা অপেক্ষা করবো। পানিটা গরম হয়ে যাবার পরে আমরা এখানে বালতিটা পরিপূর্ণরূপে এখানে ট্যাপ যদি আমি জোরে ছাড়ি করবে, অ্যান্ড এখানে কিন্তু পানিটা আসা জোরে হয়ে যাবে। এই যে পানিটা কিন্তু গরম গরম পানি, ঠিক আছে? একদম সুন্দর। এটা প্রায় 30-32 ডিগ্রি হবে, মানে যেরকম পানিটা আমরা সহনশীল স্বাভাবিকভাবে যেটা দিয়ে গোসল করে থাকি। পানিটা আমরা বালতিটা পরিপূর্ণভাবে ভরায় নেওয়ার পরে কিন্তু আমরা এই বালতিটা ট্যাপটা অফ করে দিয়ে আমরা কিন্তু এখান থেকে গোসল করতে পারি, এখানকার পানি ব্যবহার করতে পারি, যদি আমাদের ভয় থাকে। এক্ষেত্রে এটা একটা বিশাল বড় সুবিধা হবে। আর যখন এখানে পানিটা পরিপূর্ণ 60 ডিগ্রিতে ফিল আপ হয়ে যাবে, মানে 60 ডিগ্রিতে পরিপূর্ণ এই 18 লিটার পানিটা গরম হয়ে যাবে, তখন কিন্তু এই গ্রিন ইন্ডিকেটরটা অফ হয়ে যাবে, মানে আমাদের পানিটা কমপ্লিট গরম। আর যখন আমাদের পানিটার আর গরম পানির প্রয়োজন নাই, তখন কিন্তু আমরা এখান থেকে সুইচটা অফ করে দিয়ে খুব ইজিলি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ওখানে কিন্তু ইন্ডিকেটর দেখা যাচ্ছে, প্লাস এখানে ইন্ডিকেটর দেখা যাচ্ছে, পানিটা কিন্তু গরম আসতেছে। তো আজকে আমরা ফার্স্ট হিসেবে আমরা কিন্তু আজকে এই পানিটা দিয়ে আমরা গোসল করে আজকে এটা দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্টটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু এই শীতে আমরাও মাত্র 2 থেকে 2500 টাকা ব্যবহার, 2-এর নিচেই মাত্র 1600 থেকে 1800 টাকা, আঠা টাটা এভরিথিং সব খরচ 200 টাকা ধরলে তাই বেশি। আর এই যে ট্যাপটা, এই ট্যাপটা অনেক কস্টলি, এটা হচ্ছে বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় না। এটা হচ্ছে মানে এই দিকটা দিয়ে আমি ওখানে ব্যবহার করতেছি। আমার অন্য কোনো আইডিয়া রাখছিলাম যে এই ট্যাপটা না পাওয়া গেলে আমরা হচ্ছে এখানে যে ট্যাপটা ছিল এই ট্যাপটার থেকে আমরা হচ্ছে ওটাকে মেন লাইন হিসেবে ব্যবহার করব। তো যেহেতু এই ট্যাপটা পেয়ে গেলাম, তো এখানে আমরা এটাকে মেন লাইন, এখানে কিন্তু ঠান্ডা পানি, ঠিক আছে? এটা অনেক ঠান্ডা পানি, প্রায় 10-15 ডিগ্রি হবে এরকম। আমার কাছে তো মিটার নাই, মিটার থাকলে আমি দেখাইতে পারতাম। পানিটা বেশ ভালোই গরম আসতেছে। তো যেহেতু এখন আমাদের আর দরকার নাই, পানিটা হিট আপ করাও দরকার নাই, সুইচটা অফ করে দেই। হ্যাঁ, সুইচটা অফ হয়ে গেছে। আর এখন আমি একটু ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে এলিমেন্টটা কীরকম। স্ক্রিনে টাচ করো, হ্যাঁ দেখুন, ভিতর থেকে কিন্তু ধোঁয়া বের হইতেছে, ঠিক আছে? তো এটা আর আপনাদেরকে ভাষায় বলে বোঝানো সম্ভব না। যদি আপনারা ভাষায় এটা ট্রাই করেন অবশ্যই এটার অনেক বেনিফিট আছে। চলো বাইরে যাই। অ্যান্ড ফাইনালি এটা আমাদের বাথরুমে লাগানো কমপ্লিট হয়ে গেল, দূরে দাও, তার যেহেতু বেশি আছে। তো এখন আমরা এটা টেস্ট করবো ইনশাল্লাহ, যেহেতু বাথরুমে এটা সেট আপ। অ্যান্ড দেখা যাক আল্লাহর রহমতে যেন খুব ভালোভাবে এটা কাজ করে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে, কারণ এরকম ইন্টারেস্টিং ব্লগই আমার চ্যানেলে আপনারা পাবেন, কারণ এই সব ব্লগ করতে অনেক মজা লাগে। যেহেতু আমি কিন্তু এই গিজারটা আমরা কিনতেও পারতাম 15,000 টাকা খরচ করে, ঠিক আছে? 20 লিটার ট্যাঙ্কের গিজার একটা ভালো মানে কিনতে গেলে 15-10 হাজার টাকা লাগবে। তো সেইটা আমি মাত্র 1600-1800 টাকায় কমপ্লিট করে ফেলছি। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।
তো আর একটা কথা বন্ধুরা, এই গিজার তৈরির কমপ্লিট প্রসেসিং কিন্তু আমাদের কমপ্লিট করতে 7 দিনেরও বেশি সময় লাগছে। তো অবশ্যই আপনারা তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে গিজারটা তৈরি করার চেষ্টা করবেন যদি বাসায় ট্রাই করেন। কারণ তাড়াহুড়া করলে কিন্তু আপনি একদিনেও এই গিজার তৈরি করতে পারবেন না, কারণ একটা করে আঠা লাগানোর পরে আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা শুকাইতে দিতে হয়, যার কারণে এই কমপ্লিট গিজার তৈরি করতে আমাদের ফুল প্রসেসিং 7 দিনেরও বেশি সময় লাগছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অবশ্যই অন করবেন। কারণ 7 দিনের একটা কষ্টকর প্রসেসিং শেষ করে আমি আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও উপহার নিয়ে আসছি। দেখা হচ্ছে নেক্সট টাইমে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।